পাঁচ দিন পর সচল হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল। আজ বিকেল তিনটায় কাজে ফিরছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। সকালে আন্দোলনরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। গেল মঙ্গলবার রাতে সিসিইউতে নুরুল আজিম নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়কে মারধর করে। অচেতন অবস্থায় আইসিইউতে নেওয়া হয় চিকিৎসক সজীব কাজীকে। প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতি শুরু হয়, বন্ধ হয়ে যায় জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা।